আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কঠোর বিরোধিতার মধ্যেও কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজ্য ভাগ করার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে সরকারের আনা নিন্দা প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়েছে। তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। বকেয়া ডিএর দাবিতে 36টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চর কর্মসূচির সঙ্গে আজ কোঅর্ডিনেশন কমিটিও কর্মবিরতিতে যোগ দিচ্ছে। প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 5 বছর আগের নিয়ম বাতিল করে পুরনো নিয়ম ফিরিয়ে আনা হয়েছে। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া 8 শহীদের স্মরণে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত খবরে। কঠোর বিরোধিতার মধ্যেও কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজ্য ভাগ করার সবরকমের অপচেষ্টা চালাচ্ছে বলে সরকারের আনা একটি নিন্দা প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি পরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। গতকাল তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বর্মন অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন। এই ধরনের চেষ্টা রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন। রাজ্য সরকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বকেয়া মহার্ঘ ভাতা, নিয়োগ দুর্নীতির মতো বিষয় নিয়ে রাজ্যে যখন তোলপাড় হচ্ছে তখন সম্পূর্ণ রাজনৈতিক কারণে এ ধরনের একটি প্রস্তাব এনে রাজ্য সরকার সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। কোন রাজনৈতিক দলই বঙ্গভঙ্গ চায় না বলেও তিনি জানান। শ্রী অধিকারী বলেন, পিছিয়ে থাকা উত্তরবঙ্গ, সুন্দরবন ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির উন্নয়নে গত 4 বছরে রাজ্য বাজেটে যে অর্থ বরাদ্দের ঘোষণা হয়েছে বাস্তবে তার চেয়ে অনেক কম খরচ করা হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পাহাড়ে গোর্খা আন্দোলন নিয়ে বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছে। প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি বিষ্ণুপ্রসাদ শর্মা পাহাড়ের ভাবাবেগকে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গোর্খাল্যান্ড নিয়ে গণভোট আয়োজন করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। বিধানসভায় আনা সরকারের এই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি রাজনৈতিক ভণ্ডামি করছে বলে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভোট পাওয়ার জন্য বঞ্চনার কথা বলে বাংলা ভাগ করার দাবি আসলে বিজেপির রাজনৈতিক চাল। This is nothing but political hypocrisy, রাজনৈতিক ভণ্ডামি। অর্থাৎ একই সঙ্গে তারা বলবার মতো সাহসও নেই, আবার তাদের দলের যে সদস্য একথা বলছে তাদের উপর কোনো নিয়ন্ত্রণও নেই, নিয়ন্ত্রণ করা হচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে যাতে করে এই কথা বলে ভোট পাওয়া যায়, এই কথা বলে জনসমর্থন পাওয়া যায়, আর এই কথা বলার সাহস দেখাতে পারছে না যে না আমরা এই বিভাজন চাই না বা বাংলা ভাগ চাই না। এটাকে বলা হয় পলিটিক্যাল হিপোক্রেসি। এদিকে বিধানসভায় সময় কাটানোর জন্য সরকার এ ধরনের প্রস্তাব এনেছে বলে বিজেপির দাবি। কলকাতায় দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, ধর্ম এবং সম্প্রদায়ের ভিত্তিতে রাজ্য সরকারই বিভাজনের রাজনীতি করছে। जो डोल पॉलिटिक्स का पैसा बांटना, पैसा खत्म हो गया, सरकार दिवालिया हो चुकी है, इसलिए कहीं राजवंशियों को लेकर राजनीति हो रही, कहीं मतुआ समाज को, कहीं ट्राइबल को लेकर, इस प्रकार जो विभाजनकारी राजनीति कर रही ये उसका उनको आज उल्टा पड़ रहा है। और इसलिए विधानसभा में इस प्रकार बेकार की बातें लेकर चर्चा हो रही, सारी धर्मों की सारना धर्म होगा ये विधानसभा का तय करने का अधिकार नहीं है। हमारे देश में हर व्यक्ति का अपना हिसाब से धर्म और पालन करने का अधिकार है, वो करें। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। নবান্ন সূত্রে জানা গেছে, দুপুরে তিনি কলকাতা থেকে রওনা দেবেন। শিলিগুড়ি পৌঁছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। ওই অনুষ্ঠানে মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। বুধবার যাবেন মেঘালয়ে, সেখানে রাজাবালায় তাঁর একটি দলীয় জনসভার কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। কলকাতা ও কুচবিহারের মধ্যে আজ থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় ভুবনেশ্বর ও কোচবিহারের মধ্যে 9 আসনের একটি বেসরকারি সংস্থার ছোট বিমান ভায়া কলকাতা ও জামশেদপুর হয়ে এই রুটে নিয়মিত চলাচল করবে। এজন্য গতকাল থেকে বুকিং শুরু হয়েছে, ভাড়া ঠিক হয়েছে যাত্রী পিছু 999 টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক গত 23রা ফেব্রুয়ারি এই বিমান চালুর কথা ঘোষণা করেছিলেন। বকেয়া ডিএর দাবিতে 36টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীদের সঙ্গে আজ কোঅর্ডিনেশন কমিটিও কর্মবিরতিতে যোগ দিচ্ছে। স্বাভাবিকভাবেই জনপরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল কর্মবিরতির প্রথম দিনে সরকারি কর্মীদের একাংশ দপ্তরে হাজিরা দিলেও কোনো কাজ করেননি। তবে এই কর্মবিরতির ফলে সরকারি দপ্তরের কাজকর্মে কোথাও কোনো প্রভাব পড়েনি বলে সরকারপক্ষ দাবি করেছে।
উল্লেখ্য, কর্মবিরতি রুখতে সরকারের তরফে আগেই পাল্টা নির্দেশিকা জারি করা হয়। ডিএর দাবিতে শহীদ মিনারের নিচে কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি আজ 26 দিনে পূর্ণ বলে জানা গেছে। গতকাল অনশনরত এক কর্মী অসুস্থ হয়ে পড়ারও খবর পাওয়া যায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 5 বছর আগের নিয়ম বাতিল করে পুরনো নিয়ম ফিরিয়ে আনা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলিতে কাদের প্রধান শিক্ষক করা হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিপিএসসি বা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এতে শিক্ষা দপ্তর কোন রকম হস্তক্ষেপ করবে না। উল্লেখ্য, 2018 সালে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় যে নিয়ম চালু করেছিলেন তাতে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী 23, 24, 25, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ থেকে 4 মার্চ পর্যন্ত শিয়ালদা রানাঘাট সেকশনে এবং বারাসাত বনগাঁ সেকশনে সমস্ত ইএমইউ ও প্যাসেঞ্জার ট্রেন সকাল 10টা থেকে 10টা 45 মিনিট এবং বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত অতিরিক্তভাবে পলতা, জগদ্দল, কাকিনাড়া, পায়রাডাঙ্গা স্টেশন এবং বারাসাত বনগাঁ সেকশনে বিভূতিভূষণ হল স্টেশনে থামবে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। আজ 21 ফেব্রুয়ারি ঢাকায় 1952 ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া 8 জন শহীদের স্মরণে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হবে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে। কলকাতার বিড়লা তারামণ্ডলের উল্টো দিকে 21 উদ্যানে ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধা জানাবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় নানা অনুষ্ঠান শুরু হয়েছে গত সন্ধ্যা থেকেই। একটি প্রতিবেদন, বিগত বছরগুলির মতো এবারও ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে একাডেমি চত্বরে গতকাল বিকেল থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কথা, গান ও কবিতায় শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের। সংস্থার সম্পাদক ইমানুল হকের কথায়, আসলে 28 কোটি বাঙালি, এর মধ্যে খুব বেশি 10 লাখ বাঙালি যারা ইংরেজি মাধ্যম নিয়ে ভাবছেন, কিন্তু বাকি 27 কোটি 90 লাখ তো মাতৃভাষাতেই কথা বলছে, ভাবছে, পড়াশোনা করছে, চাষ করছে, ব্যবসা করছে, সুতরাং বাংলা ভাষা মরবে না। আমরা 10 লাখ লোককে নিয়ে খুব চিন্তিত যারা ইংরাজিতে কথা বলে, ইংরাজি মাধ্যমে পড়ে, তাদের নিয়ে। তারাই তো সব না, তারা বাঙালি হয়ে জন্মেছে কিন্তু বাঙালির মতাদর্শকে ভুলে গেছে। এখানে আমাদের এখানে প্রচুর প্রজন্মের ছেলে মেয়ে আছে, এখনো উপস্থিত আছে এবং বহু জায়গায় নতুন প্রজন্মের ছেলেরা করছে। বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় 52'র প্রেরণায় 71'র স্বাধীনতা শিরোনামে সূচনা হয় ভাষা উৎসবের, পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নাটক লাল জমিন। আজ সকালে শুরু হয়েছে প্রভাত ফেরি। দুপুর 12টায় দেশপ্রিয় পার্কের 21 স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও বাংলা একাডেমির উদ্যোগে 3 দিনব্যাপী ভাষা উৎসবের সূচনা হবে আজ বিকেলে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 188তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বেলুড় মঠের মূল মন্দিরে মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে জন্মতিথি অনুষ্ঠানের সূচনা হয়েছে। বেলুড় মঠের পাশাপাশি ঠাকুরের জন্মস্থান হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ, জয়রামবাটি সহ অন্যান্য সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মতিথি। কলকাতা পুলিশের এসটিএফ ও লালবাজার গুন্ডা দমন শাখা অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে 1 কোটি টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করেছে। গতকাল পার্ক স্ট্রিটে একটি বাড়ির সামনে থেকে পুলিশ নিউয়ালিপুরের বাসিন্দা রাজেশ কাসরা ওরফে রাজেশ আগরওয়ালকে গ্রেপ্তার করে। তিনি দাবি করেন তাঁর গাড়িতে 50 লক্ষ টাকা আছে। পরে মেশিন আনিয়ে টাকা গুনে দেখা যায় এর পরিমাণ 1,03,44,000 বেশি। কোনো বৈধ কাগজপত্র রাজেশ দেখাতে পারেনি, তাকে আজ ব্যাংকশাল আদালতে তোলা হচ্ছে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ বিহারের খাগাড়িয়া জেলার চৌথাম ও সমস্তিপুর জেলায় 2টি অবৈধ অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। ভোরের দিকে কুয়াশা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল 31.4, স্বাভাবিকের 1 ডিগ্রি বেশি।
শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। কঠোর বিরোধিতার মধ্যেও কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজ্য ভাগ করার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে সরকারের নানা নিন্দা প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়েছে। তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। বকেয়া বিয়ের দাবিতে 36টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চর কর্মসূচির সঙ্গে আজ কোঅর্ডিনেশন কমিটিও কর্মবিরতিতে যোগ দিচ্ছে। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া আট শহীদের স্মরণে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।